মেহেরপুরের গাংনী উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। পাবনার সুজানগরেও নির্বাচনকে ঘিরে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে নরসিংদীতে তিনজন নিহতের ঘটনায় 58 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাথলি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে বর্তমান মেম্বার আজমাইন হোসেন টুটুল ও সাবেক মেম্বার আতিয়ার রহমানের সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এ সময় প্রার্থী টুটুলের দুজন কর্মী জাহারুল ও শাহাদুলকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। উভয় পক্ষের অর্ধশত কর্মী সমর্থক আহত হয়। গুরুতর আহত 4 জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেহেরপুর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এই গ্রামে আপনার বর্তমানে পুরুষশূন্য অবস্থার একটা রূপ দেখা যাচ্ছে। তবে র‍্যাব তাদের যাবতীয় কার্যাবলী অব্যাহত রাখছে এবং খুব শীঘ্রই অপরাধীকে ধরতে আমরা সক্ষম। সংঘর্ষের ঘটনায় 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অন্যদিকে ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। পাবনার সুজনগরে ইউপি নির্বাচন নিয়ে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে মানিকঘাট ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলায় 3 জন গুলিবিদ্ধ হয়েছে। এ সময় নৌকা প্রতীক সমর্থকদের গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় রোববার রাতে হামলায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী নাসিরুদ্দিন মাতুব্বর সহ 9 জনকে আটক করেছে পুলিশ। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।